শুনতে শুনে আমি আমি আসলে জনের তালিকা দেখে কিন্তু মনে করেছিলাম যে করোনা গেছে অনেক ধরনের বিপদাবোধ গেছে মনে হয় এবার একরামদের বিশাল বড় একটা সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটা আমাদের সুযোগ সুবিধাই বুঝে আসবে এরকম কিছু মনে করেছিলাম কিন্তু শ্বেদপত্র হাতে নেওয়ার পরে আমি খুব এবং আলোচনা যেভাবে আলোচনা চলছে পত্র পত্রিকা এবং জনগণের মাঝে একদম চিন্তিত হয়ে পড়েছে আমার বন্ধু বান্ধব ফলোয়াররা সকলেই একটু চিন্তিত তবে আমি আজকে জানতে চাই যে আসলে গাদানিক যে কাজটা করিয়েছেন যাদের মাধ্যমে করিয়েছেন গণকমিশন যে কাজটা করিয়েছেন যাদের মাধ্যমে করিয়েছেন সে যাদের মাধ্যমে করিয়েছেন তাদের সে কাজগুলো আমাদের আজকে সদস্য সচিব বেরিস্টার তরিন সাহেবা এবং আমাদের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব এগুলো নিজে তদন্ত করেছেন কিনা জাস্টিফাই করেছেন কিনা এবং করেই সেই বিষয়টি চূড়ান্ত লিপিবদ্ধ করে দুদকের কাছে জমা দিয়েছেন কিনা সেই বিষয়টি শুধু অবগত করানোর জন্য আমি আজকের কথাগুলো বলছি রায়পুরাতে খাজা বাবার নামে আস্তানা আমি বিশাল গড়ে এই বিষয়ে আমি মাস্তান নগর কোনো কোনোদিন যাই নাই এবং খাজার আস্তানা নামে খাজা বাবার আস্তানা নামে ওই আস্তানা তো করবো দুর্গত ওই এলাকাতে আমি কোনো সময় যাই নাই ওই এলাকায় আপনিও রোপানি ভাই আমার সাথে কখনো আসেন ঘুরে গিয়ে একটু দেখে আসবেন আসলে আসলে ওখানে আমি কখনো কিনা তো সেখানে একটি বিষয় গণকমিশনের মতন যারা জনগণের কথা বলবে যারা রাষ্ট্রের ব্যাপারে এত বড় সূক্ষ্ম একটি তদন্তের বিষয় হাতে নিয়েছে রাষ্ট্রের শান্তির জন্য তো এখানে একদম প্রথম কলামটাই সম্পূর্ণ বানানো এবং সাজানো

এখানে বিচারপতি নুরুল নফস সাহেব আপনি বলেছেন যে উনি এক দীর্ঘ এক বছরে ওলামায়ে کرامদের ওলামায়ে کرامদের 116 জন প্রমুখ আর ওলামায়ে کرامদের তিনি সুনিরদিষ্ট অভিযোগগুলো তিনি এনেছেন আমার ব্যাপারে যে বিষয় দ্বিতীয় কলমে এনেছেন সেখানে উল্লেখ করা আছে প্রথম প্রথম সেপ্টেম্বর 2019 বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে আশামস জগনুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল হ্যাঁ পহেলা সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালত আর শামস জগনুল জগনুল হোসেনের আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে তিনি একটি মামলা দায়ের করেন এবং মামলাটির শুনানি দার্য হয় তেসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বরেই আমার আমার বিরুদ্ধে যাবতীয় যত ধরনের অভিযোগ আছে সব অভিযোগ এনে যখন তারা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তখন বিজ্ঞ আদালত আমার মামলাটি এই দুই দিনে পর্যবেক্ষণ করে কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন আমি দেখেছি শ্বেতপত্রের মধ্যে আমার অভিযোগের কথাটা আছে কিন্তু বিজ্ঞ জর্জ আদালত যে মামলাটিকে খারিজ করে দিয়েছেন সেই কথাটি কিন্তু তিনি তারা উল্লেখ করেন নাই কারণ আমার মামলাটি হয়েছিল পহেলা সেপ্টেম্বর দুই সালে আর আমাদের ব্যারিস্টার তরুণ আফরোজ আপু বলেছেন যে এক বছর লেগেছে প্রায় নয় মাস এক বছর লেগেছেন উলামা রামদেরকে তদন্ত করতে তা আমার ঘটনা তো দুই সালের তো উনিশ সালের মামলাটাকে টেনে এনে যেই মামলাটা নিষ্পত্তি হয়েছে খারিজ হয়ে গেছে সেই বিষয়টা খারিজের কথা উল্লেখ না করে শুধুমাত্র মামলার এজাহটা এখানে উল্লেখ করে দিয়েছেন আমিও মনে করি সেখানে গণকমিশনের শুধু একটু না চূড়ান্ত ব্যর্থটা আছে অবশ্যই এখন কথা একশো ষোলো জন আলিমের বিরুদ্ধে আপনি তালিকা তালিকা নয় বিরুদ্ধে করেন করেন তদন্ত সমস্যা কিন্তু আলেমরা যেখানে আপত্তি জানিয়েছে আলেমদের একশো ষোলো জন আলেমের নাম উল্লেখ করার শিরোনামে আপনারা উল্লেখ করেছেন উল্লেখ শেখপত্রের সাতশো বাউন্ন পিসে আপনারা উল্লেখ করেছেন জঙ্গি মৌলবাদ সাম্প্রদায়িক সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা আপনি বলছেন আমরা তরিন আপা বলেছেন যে আমরা তো কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো কোনো উল্লেখ কাউকে আঘাত করে কথা বলি নাই কাউকে আঘাত করে কথা বলেন নাই কিন্তু আপনার লেখনির মধ্যে যে শিরোনামটা ব্যবহার করেছেন সেই শিরোনামে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম গুলো আমাদের হৃদয়কে ক্ষত করেছে কারণ আপনি আলেমদের নাম ব্যবহার করা শিরোনামে আপনি জঙ্গি সন্ত্রাস মৌলবাদ এবং ওয়াজে ওয়াজের বিস্তারের নামে ওয়াজের বিস্তার সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা হিসেবে আলেমদের নামগুলো আপনি এনেছেন আপনি একশো ষোলো জন নামের নাম উল্লেখ করে লাস্টে যেমন প্রমুখ বলেছেন যদি আপনি যদি একদম ব্যক্তি হতেন আপনিও সেই বিষয়গুলো বিষয় তদন্ত হওয়ার আগে আপনি আপনি অবশ্যই নাম না করে। যদি ওই সুনির্দিষ্টের কাছে যে এই সুনির্দিষ্ট এই এতজন উলামা একরামদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে তারা যদি তদন্ত করার পরে যদি আমাদের মাঝে কোনো আহ ঠিক আছে আমি সময় বৃদ্ধি করবো না তো আশা করি আমার কথাগুলো আপনারা আহ যারা আছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখানে তর্ক করতে আসিনি অবশ্যই যদি আমার সুযোগ থেকে আমি পরে চলার কথা বলবো ধন্যবাদ বিকে সঞ্চালক আসসালাম